বিধানসভা এলাকায় একদিন করে ফ্ল্যাগ মার্চ করে কি অবাধ ভোটে সক্ষম হবে পুলিশ? এই প্রশ্নই উঠছে সচেতন মহলে। ভোটের নিরাপত্তার কাজে রাজ্যে আসা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নিয়ে বিভিন্ন বিধানসভা এলাকায় ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বরজলা বিধানসভার একাংশে হয় নিরাপত্তা বাহিনীর টহল। এখানে যে এরিয়া 4 বরজলার যারা ভোটার্স আছে এখানে, তাদের মনে যাতে কনফিডেন্স আসে যে আমরা পুলিশ প্রশাসন ওদের সাথে আছি, তো এখানে আমাদের কাছে সাফিসিয়েন্ট সিএপিএফ ফোর্সে এসে গেছে, তো আমরা সবাই মিলে ওদের কাছে এই মেসেজটা পৌঁছিয়ে দিতে চাই যে কারোর কোনো কিছু চিন্তার বিষয় নেই, সবাই কনফিডেন্ট হয়ে তাদের পুলিশ আমাদের সাথে আছে, ওদের পাশে আছে এবং আমরা ডিউটিতে আছি, আমরা ডিউটি করে যাবো। প্রশ্ন উঠছে একদিন করে টহলে কি অবাধ ভোট সম্ভব? তাই দাবি উঠেছে প্রতিদিন ফ্ল্যাগ মার্চ না হলেও নিরাপত্তা বাহিনীর নজরদারি প্রতিনিয়ত জারি থাকুক। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।